হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু কেকার চ্যানেল, আমি কেকা। আজকে তোমাদের কাছে একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে চিড়ে, দেখতে পাচ্ছ? আজকে আমি বানাবো চিড়ের ফিরনি। হ্যাঁ বন্ধুরা, তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি এই চিড়েটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এই দেখো বন্ধুরা, আমি চিড়েটাকে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার চিড়েটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখো, মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই ফিরনিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমরা অনেকেই উপোস করি এবং উপোসের দিনে কিন্তু আমরা চাল খেতে পারি না, তাই তো বন্ধুরা? তো সেই জন্য আমি এইরকম চিড়ের ফিরনি বানাই এবং উপোসের দিনে খেলে কোনো রকম অসুবিধা হয় না, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ। তো তোমরা তো জানোই চিড়ে তো আমরা পুজো টুজোর দিনে খাই, উপোস করলে একদম সম্পূর্ণ নিরামিষ এবং খুব ঘরোয়াভাবে আমি কিন্তু বানাবো। তো চলো দেখে নাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই দেখো বন্ধুরা, আমার দুধটা ঘন হতে শুরু করেছে। আমি এরকম এক প্যাকেট দুধ ঘন করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম আমি দেখো এরকম তিনটে ছোট এলাচ। গুঁড়ো করে রাখা চিড়েটাকে আমি এবার এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে একটুখানি জাফরান, এবার আমি নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখ। এই দেখো বন্ধুরা, আমার চিড়ের ফিরনি পুরো রেডি, জানো তো? কিন্তু এখনো এটা উষ্ণ গরম আছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপরে আমি কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ রাখবো, তারপর ঠান্ডা হওয়ার পরে বার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন টাটা। এই দেখো বন্ধুরা, আমার ফিরনি রেডি, দেখেছো? উপরে কিসমিসটা আমার ছেলে খেয়ে নিয়েছে। এই দেখো, তা তোমাদের যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানে।